নবীজির একজন সাবিব যার নাম হল হজরতে সাদে সালুমি রবি তালান এই সাদে সালুমি একদম কালো কুচ্ছিৎ কদাকার চেহারার মধ্যে কোনো কোয়ালিটি নাই একদম খাটো বেটে মানুষ হাত পাগুলো ফারা ঠুটমোটা এই লুকের মধ্যে কোনো সৌন্দর্যের কোনো সোয়া নাই আবার এই লোকটা একদম গন্ড মূর্খ একদম মূর্খ লেখাপড়া বলতে সে কিছুই জানে না এবং কি একদম গরিব গরের সন্তান সম্পদ বলতে কিছু নাই চোদ্দ পুরুষ গুলাম যাতে গুলাম গুলামের গড়ে গুলাম মানে রাখাল ঠিক কিনা বলেন অসুবিধা হইতেছে আমার মুসলমান ভাইরা এই কালো সাবিব নবীজির দরবার আসলেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরিব আমি কালো আমি মূর্খ এই জন্য কি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না আল্লাহর নবী ডাকতে বলেন ও আল্লাহ জান্নাতে তুমি অবশ্যই যাবে সোহান আল্লাহ এই কথা বলার পরে এই সালমি বলেন তাইলে তো আমার একটা দাম আছে যেহেতু আমি জান্নাতি আমি জান্নাতে যাব আমার একটা দাম আছে ইয়ারসুল্লাহ তাইলে মুসলমানেরা তাদের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না কেন আমার বয়স পার হয়ে যাইতেছে চল্লিশের উর্ধে আমার বয়স আমি বিয়ের প্রস্তাব দিলে আমার গরিব কয়া মূর্খ কয়া গুলামের পুত গুলাম কয়া আমারে ঘাড় ধাক্কা দেয় বের করে দেয় তারা দেয় কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না আল্লাহর নবী বলেন দেয় না কয় না আল্লাহ নবী বললেন আমি আমার ওই সাহাবিকে আজকে আমার মজনায় দেখতেছি না ওই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফির তালানহ নবীজি বললেন এই সাহাবি মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যবসায়ী মদিনার মধ্যে বড় ব্যবসায়ী সম্পদের মালিক শুনছি যে তার একটা মেয়ে আছে এত সুন্দর যে লোকেরা তার টাইটেল দিছে হৌরে মদিনা মানে মদিনার হৌরপুরি এত সুন্দর তো যদি সে আজকে মজমায় থাকতো আমি রাসুল তোমার পক্ষ থেকে নিজে প্রস্তাব দিতাম যেহেতু নাই আমার পক্ষ থেকে তুমি যাও প্রস্তাব নিয়ে এইবার সাহাবিবনে সালমি ওই সাহাবির বাড়িতে গেলেন মূরক্ষ মানুষ তো উপস্থাপনা বুঝে নাই যাই এক দরজার মধ্যে নক করছে বাড়িতে গিয়ে আসেন বলে কে আমি সালমান ফার্সি অত রাত্রি কিসের জন্য বলে আমি আসছি আপনার মেয়ে সুন্দরীকে বিয়ে করার জন্য ডাইরেক্ট অ্যাকশন ঠিক বোঝেন না কথাটা এর বাবু গেই বেটা এই গুলামের বুদ গুলাম কালার করে কালা বেটা তুই শুধু আমার মেয়ের বিয়ে করবা হেই বেটা আমার মেয়ের বিয়ে করার যোগ্যতা তোর আছে খাওয়াইতে পারবি পালতে পারবি তখন সাধে সালমি বলেন দিলে দেন না দিলে না দেন আল্লার নবী বলছেন আমি জান্নাতি জান্নাতের সৌরপরির আমার জন্য অপেক্ষা করতেছে আপনার মেয়ে দিলে দেন না দিলে না দেন আমি চললাম ধুয়ে দেন কাজা করেনি পকেটে ধুয়ে দেন আরো দু রকম সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইরা এই কথা বলে সাহা দে আলমী চলে যাইতে লাগলেন এমন সময় এই সাবির মেয়ে ঘরের ভিতর থেকে ডাক দেবেলা যান জাহাঙ্গ নামের আগুন থেকে নিচেকে রক্ষা করুন এবার এই ডাক আমি অন্যায় করেছি যাহার নাম থেকে নিজেকে রক্ষা করবো মেয়ে ডাক দেওয়াল আব্বা যার আপনি কি না নাই যুবকটা আল্লাহ রসুলের দরবার থেকে এসেছেন এই যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মানে আল্লাহর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন আল্লাহর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ পাক আপনার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল করে দিতে পারে আমার ইবনু আফসাকে বলেন ঠিক তো আমি তো আগে ঠাউর পাই নাই বুঝতে তো পারি নাই এবার তিনি দৌড় দিছে রাসুলের দরবারে আবার অর্ধেক রাস্তার থেকে ফিরে আসা ডাক দিয়ে বলেন মা আমি যে যাব প্রস্তাব নিয়া তো তোমার মানে তুমি রাজি আছো কি না এই তোমার মতামতটা তো জানা দরকার এই ব্যাপারে তোমার মতামত কি মে কয় আমি রাজি কি না রাজি আপনি কি আমার বক্তব্যের দ্বারা বুঝতেছেন না সুহান আমার বাসার দ্বারা কি আপনি বুঝতেছেন না এবার বাবাই ডাকতে বলেন যে মা তুমি কিন্তু ছেলে দেখো নাই খুব কালো তোমার পছন্দ হবে না তোমার ভরণ পোষণ করতে পারবে না আমার মুসলমান গরিব একজন মদিনার সেরা সুন্দরী মেয়ে ধনী বাবার মেয়ে তাদের কলিজার ভিতর ইসলামের প্রতি কি পরিমান ভালোবাসা ছিল মহব্বত ছিল আকর্ষণ ছিল আব্বা এই ছেলেটা হওয়ার কারণে কালো দুনিয়ার জীবনে হয়তোবা আমার চোখের তৃপ্তি একটু কম হবে হয়তোবা পছন্দ আমার হবে না গরিব হওয়ার কারণে দুনিয়ার জীবনে হয়তোবা আমার ভরণ পোষণ করতে পারবে না আমার একটু হয়তো বা কষ্ট হবে কিন্তু আব্বা জান এই যুবককে যদি আমি বিয়ে করে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ নবীর ঘোষণা মতে কেমতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহর হুকুমে আমি এই যুবকের হাতের আঙ্গুল ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় যাব সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার আব্বাজন আপনার উপর কুরবানি হোক আমার বাপমা আপনার উপর কুরবানি হোক নবী এই যে কালো সাহাবি এই সাহাবিকে কি আপনি পাঠাইছিলেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়া আল্লাহর নবী বলেন হ্যাঁ এই সাহাবীকে আমি রাসূল পাঠিয়েছি আমার ইবনু আবসাগবি ডাকতে বলে আল্লাহর রাসূল আল্লাহর ওস্তে মেহেরবানি করুন আমাকে আপনি মাফ করে দেন আমি বুঝতে পারি নাই চিনতে পারি নাই আমি মনে করছি সেliter মাথার সমস্যা ডাইরেক্ট আমার কাছে প্রস্তাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে বের আমি আমার মের রাজি নামা সহ বুঝতে হয়েছি এখন আপনি যদি রাজি থাকেন আমি আপনার এই পছন্দ করা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আমার মুসলমান ভাইরাম এবার নবীজি ডাকতে বলেন ঠিক আছে তুমিও বিয়ে দেই নবীজি সাহাযেমুখী ডাকতে বলেন রেসাদ বল তো দেখি তুমি যে বিয়ে করবা মোহর কত দিবা মহর আসেনি মহর কথা বলতাম কিন্তু সময় নাই এইবার সাদে সালমি ডেকে বলেন নবী গো মোহর দিব তো দূরের কথা কত টাকা মোহর দিতে হবে আল্লাহ নবী বলেন ধনী বাড়ির মেয়ে সুন্দরী মেয়ে কম করে চার হাজার হাম মোহর দেওয়া লাগবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চার হাজার দিতে হবে সাদে সালমি বলেন নবী গো চার হাজার দেড়হাম দিব তো দূরের কথা এই মুহূর্তে আমার কাছে চার দেড়হামও নাই এইবার নবী দে বলেন রেসাদ দুঃখ করিস না বিয়েটা পড়ায় দেয় তোর মোহরের টাকার ব্যবস্থা হবে বিয়ে পড়ায় দিয়ে নবীজি বললেন রেজাদ চলে যাও আমার সাবি আব্দুর রহমান ইবনাউ ফের কাছে যায় বলবা সালাম দেয়া বলবা আমি নবীজি পাঠাইছি দুই শত দেড়হাম মোহর দেওয়ার জন্য এবার দৌড়ে গেছে সালাম দে বলে ভাই আব্দুর রহমান আল্লাহর নবী আমাকে আপনার দরবারে পাঠাইছে আমার বড় বিপদের দিন আমাকে দুই শতদের হাম মোহর দিতে বলেছে আব্দুর রহমান নাউফ তিনি চিন্তা করলেন আল্লাহ নবীর পবিত্র জবান দিয়ে দুইয়ের কথা বলেছে দুই যদি দেয় ইজ্জত থাকে না নবীজির কথার এই জন্য দুই চাইতে কিছু বাড়ায় দিয়ে দিলেন সুবাহান আল্লাহ টাকাগুলো জমা দিলেন আল্লাহর নবী ডাকতে বলেন সাহাদ রে এইবার চলে যাও আমার সাবি উসমান ইবনে মানে উসমান রাতি আল্লাহ তালানহর কাছে যাও আমার সালাম দেওয়া বলবো আমি রাসুল পাঠাইছি দুই শত হাম দেওয়ার জন্য হাদিয়া এবার দৌড়ায় গেলেন যায় সালাম দে বলেন ভাই উসমান আল্লাহ নবী পাঠাইছে আমার বিপদের দিনে তোমাকে দুই শত দেড়াম হাতিয়া দিতে বলছে হজরত উসমান রাজি আল্লাহ নহ দুই শতর চাইতে আরো কিছু বাড়ায়া তাকে দিয়ে দিলেন সুবাহ আল্লাহ আরো জোরে কন সুবাহ আল্লাহ কত হয়েছে চারশো হয়েছে নি টাকা তো হইল এবার আরো টাকা লাগবে নি মেয়ের কেনাকাটা আছে না গহনাঘাটটি নতুন কাপড় চুপড় আছে না কি বলেন এইবার নবী ডাকতে বলেন এইবার চলে যাও আমার স্বামী হজরত আলীর কাছে হজরত আলী লম্বা ঘটনা যদিও গরিব মানুষ পরেও নবীজির কথা শুনে বড় কষ্ট করে দুইশোদের হামেরও আরো কিছু বাড়ায় তাকে দিয়ে দিলেন এইবার টাকাগুলো এনে আল্লাহর নবীর কাছে জমা দিলেন আল্লাহর নবী বললেন চারশোদের হাম মোহর দিয়ে দাও আর এই বাকি টাকাগুলো নিয়ে মার্কেটে চলে যাও নিজের পছন্দ মতো তোমার সুন্দরী ভয়ের জন্য মার্কেট করো কেনাকাটা করো গহনা সারিকিনা তোমার স্ত্রীকে এবারের থেকে উঠায় নিয়ে আসো এই অনুমতি দিলেন হাজরতে সাহাদে সালমী গেলেন মার্কেটে নতুন বউয়ের জন্য কেনাকাটা করার জন্য ও মুসলমান যুবক ভাইরা রে এই সাবির মনে যে কি আনন্দ আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ঠিক কিনা বলেন মনের আনন্দ নিয়ে স্বপ্ন নিয়ে স্ত্রীর জন্য নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে গেছে মার্কেটের ভিতরে অলংকারের দোকানের পাশ দিয়ে যায় অলংকারের মধ্যে নিজের স্ত্রীর চেহারাটা কল্পনায় দেখতে পাই শাড়ির দোকানে যায় নিজের স্ত্রীর ছবিটা বেসে ওঠে এমন সময় ঘটে গেল ঘটনা কাফেরদের সঙ্গে ঝুলতো বেঁধে গেছে এবার আওয়াজ আসতেছে বাজারে কেজের আওয়াজ দেয়

সাহাদিস সালুমি রুদিয়ান্না বলেন এ আমার স্টা আসার সঙ্গে সঙ্গে আমি বিয়ের কথা ভুলে গেলাম আমার সুন্দরী বউয়ের কথা ভুলে গেলাম আমি পাগল বারা হয়ে গেলাম আমার আরে আমার দিনের নবীর যুদ্ধের ময়দানে বিপদ আছে আর আমি এই জায়গায় যুদ্ধের আমি বিয়ের ময়দানে বিয়ের আসুন আনন্দ করবো এটা হয় না এই জন্য সাহাদিস সালুমী দৌড়ায় গেলেন কিছু টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন একটা তরবারি একটা ডাল খরিদ করলেন এইগুলো কেনার পরে কালো কাপড় পরে কালো কাপড় দিয়ে নিজের চেহারাটা একদম ঢেকে ফেললেন এরপরে এই সাবি যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন সুবহান আল্লাহ আল্লাহ নবী দূর দিকে লক্ষ্য করে দেখে কালো পোশাক পরা একটা লোক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে ওই কালো পোশাক পরার চেহারা দেখা যায় না বোঝা না চেনা যায় না কিন্তু কাফিরদের বিরুদ্ধে তো যুদ্ধ করতেছে মুসলমান হইলে তো কাপড়ের চেহারা ঢাকার কথা না এই চিন্তা করতে করতে দেখা গেল

আমার সাদে সালমি চলে যাও আমার সাহাবিকে কাছে নিয়ে আসো সাহাবিরা যায় সাদে সালমিকে ধরা ধরি করে নবী কাছে আনলো আল্লাহর নবী তার হাঁটু দুইটা বিছায় দিলেন নবীজির কুলির উপরে তার মাথা রাখলেন এবার আল্লাহর নবী সাদে সালমির চেহারা থেকে ধুলাবালিগুলো মুছে দায় রক্তগুলো পুষে দেয় আর ডাক দেয় বলে রেজা তুমি যুদ্ধের ময়দানে কেন আসছো আমি না তোমাকে বিয়ে করে দিয়েছি তুমি না আমার কাছে বিয়ে করার জন্য আসছিল সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে বিয়ে করায় দিছি সুন্দরী বউ ফালায়া যুদ্ধের ময়দানে তুমি কেন আসছো সাদে ডাকতে বলেন নবী গো আমার কান যখন আসলো কে আসো আশিক রসুল আশিক রসুল কতটা আমার কানে আসতে আমি পাগল হয়ে গেলাম আমি তো আশিক রসুল অনুবি আমি আপনাকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি তেমতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে আশিক রসুল হিসেবে উঠতে চাই গনুবি এই জন্য আমি সব ভুলে গেছি যুদ্ধের ময়দানে উপস্থিত

নতুন বই রজুহাত দিয়ে আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরত পাঠায় দিতে পারেন আমি তো আশিক রাসূল হতে পারবো না তাইলে এই জন্য রাসুল আপনি যেন আমাকে যুদ্ধের ময়দান থেকে ফিরত না দিতে পারেন এই জন্য আমি আমার চেহারাটা ঢেকে যুদ্ধের ময়দানে এসেছি আল্লাহ নবী কাঁদতেছেন দর দর করে তাদের এই ভালোবাসা থেকে নবীজি সইতে পারে না নবীজি কান্দা চোখের পানিগুলো দরদার করে পড়তে লাগলো হজরত সাহাদ আরো বেশি করে হাউমাউ করে কান্দে কাঁদবে নবী গো আপনি কান্দেন কেন আমি সাদ কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না আল্লাহর নবী ডাকতে বলেন রে সাদ আমি আল্লাহর নবী ঘোষণা করলাম এই মুহূর্তে যদি তোমার এতেকাল হয় আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এবার হঠাৎ করে সাদের মাথাটা কিন্তু নবীজির কোলে সাবিরা লক্ষ্য করে দেখে নবীজি আবার মুসকি মুস্কি নবীজি আর কান্দে না মুস্কি মুস্কি হাসতেছে আবার নিজের চেহারাটাকে ফিরে নিলেন আবার ওসালাল হাউজা ওসালাল হাউজা বললেন এর ভিতরে হজরত সাদের এতেকাল হয়ে গেছে সাবিরা জিজ্ঞাসা করে নবী গো সাদের এতেকালের সময় আপনি এত কাঁদলেন আবার মুস্কি মুস্কি হাসলেন আবার নিজের চেহারা ফিরে নিলেন আবার আপনি ওসালাল হাউজা পড়লেন কেন গো নবীজি আল্লাহর নবী ডাকতে বলেন সাহাবিরা রে আমি আমার সাদের এই ভালোবাসা দেখে আত্ম ইসলামের জন্য কি এত택 আমি নবীর জন্য কি ভালোবাসা আল্লাহর জন্য কি محبت এইটা দেখে আমি নবীজিকে ধরে রাখতে পারি নাই আমি নবীর চোখ দিয়ে পানি গড়া গড়া পড়েছে ইয়া রাসূলুল্লাহ মুস্কে হাসলেন কেন নবীজি ঢাক দিয়ে বলেন এ সাহাবীরা শোনো আমার এই সাদের এই ইন্তিকালটা তার এই শাহাদাত বরণটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আমার আল্লাহ এত ভালোবেসেছে যে আল্লাহ পাক এই সাদের জানটা দুনিয়ার কোন সাধারণ নিয়মে নয় আল্লাহ পাক জান্নাতের হুর পরিদেরকে বলে দিলেন ও জান্নাতের হুর পরিরা তোমরা কোথায় জান্নাতের রেশমি রুমাল নিয়ে চলে যাও আমার সাদের প্রাণ পাখিটা জান্নাতের রেশমি রুমালে করে জান্নাতের হাউজে কাউসারে নিয়ে এসো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাবির আমি দেখলাম হুর সরিণাম যখন দৌড়ায় আসতে লাগলো পাল্লা পাল্লি করে আসতে ছিল প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল কার আগে কে যাবে এমন সময় হুরপুরিদের কাপড় জাগায় ছিল না এক একজন হুরপুরির কাপড় হাঁটুর উপর পর্যন্ত উঠে গিয়েছিল এই দৃশ্য দেখে আমি রাসুল লজ্জায় আমার চেহারা ঘুরাইয়া নিয়েছি সুবাহান আল্লাহ আরো আসতে গল আল্লাহ এবার সাহাবিরা জবাবদার আপনি আপনি এবার অসালাল হাউজা কেন বললেন ওসলাল হাউজা কেন বললেন নবীজি ডাক দিয়া বলেন অসলাল হাউজায় জন্য পড়লাম কারণ আমি দেখলাম রুহটা জান্নাতের হুর রেশমি রুমালে করে জান্নাতের হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ মুসলমান সেই নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়া উপায় নাই উপায় নাই ঠিক কিনা বলেন নবীজির ভালোবাসা যদি কারো দিলের ভিতরে থাকে এই ভালোবাসা কেয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নাজাতের জন্য কাজে লাগবে ঠিক কিনা বলেন